ইসবগুলের ভুষি নামটার সাথে আমরা কম বেশি অনেকেই পরিচিত। খাওয়ার সঠিক নিয়ম ও পরিমাপ না জানার কারণে ইসবগুলের ভুষির উপকারিতা আমরা পাই না। বেশিরভাগ মানুষ জানেন যে ইসবগুলের ভুষি খেলে কোষ্ঠকাঠিন্য ভালো হয়, কিন্তু আপনি এটা জানেন কি, ইসবগুলের ভুষি কোষ্ঠকাঠিন্য কমানো ছাড়াও অতি মোটা বা চিকন হয়ে যাওয়া, করোনারি হার্ট ডিজিজ, ডায়রিয়া এবং অ্যাসিডিটির মতো গুরুতর রোগ নিমিশেই ভালো করে দেয়? শুনতে অবাক লাগলেও এই কথা ঠিক যে ইসবগুলের ভুষি একই সাথে কোষ্ঠকাঠিন্য দূর করে, আবার ডায়রিয়ার মতো রোগকেও ভালো করে, অতিরিক্ত মোটা মানুষকে চিকন বা পাতলা শরীরে পরিণত করতে পারে, আবার অতিরিক্ত চিকন মানুষকে মোটাও বানাতে পারে। এই সবকিছুই নির্ভর করছে ইসবগুলের ভুষি খাওয়ার সঠিক পদ্ধতি ও পরিমাপের উপর। ইসবগুলের ভুষি পেটের সমস্যার ঘরোয়া চিকিৎসা ও প্রতিকারের জন্য বেশ উপকারী। তবে এই সাদা ভুষিটির উপকারিতা শুধু হজমতন্ত্রের মাঝেই সীমিত নয়, এর অনেক ধরনের উপকারিতাই রয়েছে। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক ইসবগুলের ভুষি খাওয়ার সঠিক নিয়ম ও পদ্ধতি সম্পর্কে। ইসবগুলের ভুষিতে থাকে কিছু অদ্রবণীয় ও দ্রবণীয় খাদ্য আঁশ। ইসবগুলের ভুষি পাকস্থলীতে গিয়ে ফুলে ভিতরের সব বর্জ্য পদার্থ বাইরে বের করে দিতে সাহায্য করে। প্রাকৃতিকভাবে জলগ্রাহী হওয়ার কারণে পরিপাকতন্ত্র থেকে পানি গ্রহণ করে মলের ঘনত্বকে বাড়িয়ে দিয়ে কোষ্ঠকাঠিন্য দূর করতে এটি সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য দূর করতে 2 চামচ ইসবগুল 1 গ্লাস কুসুম গরম দুধের সাথে মিশিয়ে প্রতিদিন ঘুমাতে যাবার আগে পান করে নিন। দেখবেন আপনার কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে। এবার জানবো ডায়রিয়া প্রতিরোধে ইসবগুল ভুষি কিভাবে খাবেন। যদিও শুনলে অবাক লাগে, ইসবগুল একই সাথে ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দুটি প্রতিরোধ করতে সক্ষম। ডায়রিয়া প্রতিরোধে ইসবগুল দইয়ের সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যাবে, কারণ দইয়ে থাকে প্রোবায়োটিক যা পাকস্থলীর ইনফেকশন সারায় এবং ইসবগুল তরল মলকে শক্ত করতে সাহায্য করে। খুব কম সময়ের মাঝেই ডায়রিয়া ভালো হয়ে যায়। দীর্ঘদিন যাবৎ অ্যাসিডিটির সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য আজকে নিয়ে এসেছি ইসবগুল ভুষির ঘরোয়া টোটকা। ইসবগুলের ভুষি খেলে আপনার অ্যাসিডিটির মাত্রা কমে যাবে এবং আপনি সঙ্গে সঙ্গেই এই অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন। বেশিরভাগ মানুষেরই অ্যাসিডিটির সমস্যা থাকে, আর ইসবগুলের ভুষি হতে পারে এই অবস্থার ঘরোয়া উপায়। ইসবগুল খেলে তা পাকস্থলীর ভেতরের দেয়ালে একটা প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে যা অ্যাসিডিটির বার্ন থেকে পাকস্থলীকে রক্ষা করে। এছাড়া এটি সঠিক হজমের জন্য এবং পাকস্থলীর বিভিন্ন অ্যাসিড নিঃসরণে সাহায্য করে। ইসবগুল অ্যাসিডিটিতে আক্রান্ত হওয়ার সময়টাও কমিয়ে আনে। প্রতিবার খাওয়ার পর 2 চামচ ইসবগুল 1/2 গ্লাস ঠান্ডা দুধে মিশিয়ে পান করুন। এটি পাকস্থলীতে অত্যাধিক অ্যাসিড উৎপাদন কমাতে সাহায্য করবে এবং আপনার অ্যাসিডিটির মাত্রা কমাবে। ওজন কমাতে চাইলে যেভাবে খেতে হবে ইসবগুলের ভুষি। ওজন কমানোর উদ্দেশ্যকে সফল করতে ইসবগুলের ভুষি হচ্ছে উত্তম হাতিয়ার। এটি খেলে বেশ লম্বা সময় আমাদের পেট ভরা থাকার অনুভূতি হয় এবং ফ্যাটি খাবার খাওয়ার ইচ্ছাও থাকে না। এছাড়াও ইসবগুলের ভুষি কোলন পরিষ্কারক হিসেবেও পরিচিত। এটি পাকস্থলী থেকে বর্জ্য পদার্থ বের করে দিতে সাহায্য করে, হজম প্রক্রিয়াকে আরো বেশি কার্যকর করে, স্বাস্থ্যবান থাকতে আমাদের সাহায্য করে। ভেষজ শাস্ত্র অনুযায়ী এটি পাকস্থলীর দেয়ালে যেসব বর্জ্য পদার্থ থাকে তা পরিষ্কার করতে সাহায্য করে, যা অন্যান্য হজমজনিত সমস্যা দূর করে। কুসুম গরম পানিতে 2 চামচ ইসবগুলের ভুষি ও সামান্য লেবুর রস মিশিয়ে নিয়ে ভাত খাওয়ার ঠিক 1 ঘন্টা আগে খেতে হবে। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেলেও এটি বেশ কার্যকরী হবে। হৃদরোগের সুস্থতায় যেভাবে খাওয়া উচিত ইসবগুল। ইসবগুলের ভুষিতে থাকা খাদ্য আঁশ কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে, যা আমাদের হৃদরোগ থেকে সুরক্ষিত করে। হৃদরোগের সুস্থতায় ইসবগুল সাহায্য করে, কারণ এটি উচ্চ আঁশ সমৃদ্ধ এবং কম ক্যালোরি যুক্ত। ডাক্তাররা সবসময় হৃদরোগ প্রতিরোধে এমন খাবারের কথাই বলে থাকেন। এটি পাকস্থলীর দেয়ালে একটা পাতলা স্তরের সৃষ্টি করে, যার ফলে তা খাদ্য হতে কোলেস্ট্রল শোষণে বাধা দেয়, বিশেষ করে রক্তের সিরাম কোলেস্ট্রলের মাত্রা কমায়। এছাড়াও এটি রক্তের অতিরিক্ত কোলেস্ট্রল সরিয়ে দেয়, যা থাকলে ধমনীতে ব্লকের সৃষ্টি হতে পারে, এর ফলে তা হৃদরোগ এবং করোনারি হার্ট ডিজিজ থেকে আমাদের রক্ষা করে। তাই হার্টকে সুস্থ রাখতে নিয়মিত খাবারের ঠিক পরে বা সকালে ঘুম থেকে উঠে
ইসবগুলের ভুষি খান। ডায়াবেটিস প্রতিরোধ করতে পারে এই ভুষি। ইসবগুলের ভুষি যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য খুবই ভালো। এটি পাকস্থলীতে যখন জেলির মতো একটি পদার্থের রূপ নেয় তখন তা গ্লুকোজের ভাঙ্গন ও শোষণের গতিকে ধীর করে, যার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। খাবার পর নিয়মিতভাবে দুধ বা পানির সাথে ইসবগুলের ভুষি মিশিয়ে পান করুন ডায়াবেটিস প্রতিরোধ করতে। তবে দইয়ের সাথে মিশিয়ে খাবেন না, এতে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। এবার বলে দিচ্ছি পাইলস প্রতিরোধ করতে ইসবগুলের ভুষি যেভাবে খাওয়া উচিত। প্রাকৃতিকভাবে দ্রবণীয় ও অদ্রবণীয় খাদ্য আসে ভরপুর ইসবগুলের ভুষি। যারা পায়ুপথে ফাটল এবং পাইলসের মতো বেদনাদায়ক সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি একটি উত্তম হাতিয়ার। এটা শুধু পেট পরিষ্কার করতে সাহায্য করে না, মলকে নরম করতে সাহায্য করে, অন্ত্রের পানিকে শোষণ করার মাধ্যমে এবং ব্যথামুক্ত অবস্থায় তা দেহ থেকে বের হতেও সাহায্য করে। এটি প্রদাহের ক্ষত সারাতেও সাহায্য করে। দুই চামচ ইসবগুল কুসুম গরম পানিতে মিশিয়ে ঘুমাতে যাবার আগে পান করুন। বন্ধুরা, ভিডিওটি আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে এবং উপকৃত মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তীতে এই চ্যানেলের সকল ভিডিওর আপডেট পেয়ে যান আপনার মোবাইলে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।